আল কুফরবিহ আজ আল্লাহর সাথে কুফরি করা কুফরি করা মানে কতকাল আলোচনা করেছি আল্লাহকে অমান্য করা জি আল্লাহ রব আহ মানে একত্রকে অমান্য করা অস্বীকার কুফর মানে অমান্য করা অস্বীকার করা জি অবজ্ঞা করা জি হ্যাঁ মেনে না নেওয়া আবে মালায় আল্লাহকে হয়তো বিশ্বাস করে কিন্তু আল্লাহ মালায়কা আমি জীবন কাইলে সব বিশ্বাস করি না আমি আমি না দেখে বিশ্বাস করি আও কত বেহি যদি এরকম কথা কেউ বলে অথবা তার কিতাব সমূহ সাথে কুফরি করা কোনো একটি কিতাব কোরআনিকেরিম অথবা কোরআনিকিম একটি আয়াত আমি মানি না যে একটি আয়াত অস্বীকার করাই হচ্ছে পুরো কোরআন অস্বীকার করা এই এইরকমই আমি আল কোরআন মানি কিন্তু তাওরাত মানি না আমি কে আসমানি কিতাব বিশ্বাস করি না জবুরকে বিশ্বাস করি না ইঞ্জিলকে বিশ্বাস করি না যে কিতাবকে আল্লাহ আসমানি কিতাব বলেছেন যেগুলি সম্পর্কে আমাদের কাছে দলিল প্রমাণ নেই খুশি কিছু গুমরা লোকদের মতো আমরা বলবো না যে আপনার বেদ আসমানি ঐশী বাণী না 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 আমাদের কাছে কোনো দলিল নেই আসমানি কোনো দিক নির্দেশনা নেই ওহি নেই যে বেদ অথবা বৌদ্ধ ধর্মে যে ত্রিপ ত্রিপটক এগুলি হচ্ছে আসমানি কিতাব সুতরাং সেগুলিকে আমরা আসমানি কিতাব বলে বিশ্বাস করি না সুতরাং কেউ যদি এসবকে অবিশ্বাস করে বা অমান্য করে বা কোনো রাসুলকে যে

অমান্য করে আমি মানব না আওশাক কাফি অথবা তাতে সন্দেহ করে আমার এগুলো মানাতে দ্বিধাদ্বন্দ্ব আছে আমি এগুলো মেনে নিতে পারছি না ফা কাফের ফিন্নার তাহলে এমন কাফের যে চিরক স্থায়ী জাহ হবে আল্লাহ রব্লা আলমীর এরশাদ করেছে ফরাবিল্লাহ রসুলিহি যারা আল্লাহর সাথে কুফরি করবে এবং তার রসুলগনের সাথে অস্বীকার করবে অরঈদার কবাইন আল্লাহ ওয়া রসলিহি আর তারা চায় যে আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করুক অর্থাৎ হয়তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর কোনো রসুলকে বিশ্বাস করে না বা রসুলগণকে মানতে চাই না লা লাহিল্লাহ পর্যন্ত মানবো কিন্তু মোহাম্মদ রসুল্লাহ মানবো না মোহাম্মদ রসুল্লাহ মানি কিন্তু তিনি খাতামুন নবীন শেষ নবী কথা মানি না মির্জা গুল আহমদ কাদিয়ানি নবী সুতরাং কাফের এই স্থায়ী জাহান্ন কাদিয়ানি কাফের এবং এই কুফরির অবস্থায় কেউ মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে এবং তারা বলে আমরা কিছু কিছু মানি না সব কথা মানা যায় না দণ্ডবিধান মানা যায় না চোরের হাত কাটা মানা যায় না জেনার শাস্তি মানা যায় না বেতরাঘাত মানা যায় না এগুলি উঠিয়ে দিতে হবে তাহলে কাফের কাফির ওইদালিকাভিলা মাঝামাঝি একটা রাস্তা নিতে চাই কাফের ইহুদিনা সারাগো রাজি রাখতে চাই আর ইসলামের কিছু পালন করতে চাই মুসলিম সমাজকেও ঠিক রাখতে চাই উলাই কাহামুল কাফের ওনা হাক্কা এরাই হচ্ছে মূলত কাফের এরাই হচ্ছে আসল কাফের জি হ্যাঁ এরা হচ্ছে খাঁটি কাফের আল্লাহ হাক্কান ও দাদন আলীল কাফের আর এই রকম কাফেরদের জন্য কর শাস্তি আমি তৈরি করে রেখেছি সুরাই নিসা আয়াত নম্বর একশো পঞ্চাশ একশো একান্ন আল্লাহ রব আলিন কাফের চিরস্থায়ী জাহান এই মর্মে আরো এরশাদ করছেন ইন্দাহিনা নিশ্চয় আল্লাহ কাফের দরপর লানত করেছেন অভিসম্পদ করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন খালেদিন ফিহা আবাদ আসে জ্বলন্ত আগুনে তারা চিরস্থায়ী হবে লায় যে দুনা বলি ওয়ালা নসিরা না কোনো বন্ধু পৃষ্ঠপোষক পাবে আর না কোনো সাহায্যকারী পাবে ইয়মাতকাল্লা ও জুম ফিন্নার তাদের জাহান্নামের আগুনে মুখের ভরে উল্টানো পাল্টানো হবে ফেলা হবে আর উল্টে পাল্টে জ্বালানো হবে তখন বলবে হাই আক্ষেপ আতা রসুল রসুলা যদি আমরা আল্লাহকে মানতাম একসুল সাল্লামকে মানতাম ওকালু আরও আক্ষেপ করে বলে রব্বানা হে আমাদের রব হে আমাদের মালিক আল্লাহ ইন্না আনা আমরা আমাদের নেতাদের এবং আমাদের বুজুরুগদের আনুগত্য করেছিলাম তাদেরকে মেনেছিলাম ধর্মীয় নেতাদেরকে মেনেছিল পার্থিব নেতাদেরকে মেনেছিল কাফের নেতাদেরকে মেনেছিল মোনাফেক নেতাদেরকে মেনেছিল ইসলামের বিরুদ্ধে বলেছে সেখানে হ্যাঁ হ্যাঁ করেছে আর শিরকের ধর্ম শিখিয়েছে জি বুজরুগানের দিন যাদেরকে বলা হচ্ছে শিরকি আকিদদের লোক উজুদের আকিদের লোক হল উলের লোক আর ফানার আকিদার লোক কুফুরিতে লিপ্ত যারা নিজেকে আনাল হক বলতো যারা বলে যে একসময় মানুষ এবাদতবন্দী করতে করতে আল্লাহতে লয় হয়ে যায় বিলীন হয়ে যায় ফানা হয়ে যায় এসব আঁকিদা যাদের ছিল তাদেরকে মেরেছিলাম ছিলাম আল্লাহ সাবিলা যার ফলে আমাদেরকে সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট করেছে গুমরা করে দিয়েছে আমরা সেরাতে মস্তাকিম পাইনি তাই তো আজকে জাহান নামে আসতে হয়েছে রব্বানা আল্লাহ যখন তাদের কারণে আমরা ধ্বংস হয়েছি আজকে জাহান্নামে এসেছি তেহিম মিনাল আজ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এই ধর্মগুরুরা তাদেরকে দ্বিগুণ আজাব শাস্তি দেওয়া আল্লাহআন কবিরা এবং তাদেরকে মহা অভিসম্পদ করো তাদের ওপর বড় লানত করো আল্লাহ তোমার রহমত থেকে চিরতরে বঞ্চিত করো তারা আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি ভাগ আমাদের ভাগ তারা উঠাক সুরা আহজাব আয় নম্বর চৌষট্টি থেকে আটষট্টি তাহলে দ্বিতীয় কারণ আমরা জানলাম স্থায়ী জাহান সেটা হচ্ছে বড় কুফর যে কুফরের ক্ষেত্রেও ছোট কুফুরি আছে অর্থাৎ না করা অকৃতজ্ঞ হওয়া স্বামীর অকৃতজ্ঞ হওয়া স্ত্রী এত কাজ করছে তারপরেও স্বামী সুক্রিয়া করে না কৃতজ্ঞ নয় বাপ মায়ের অকৃতজ্ঞ হওয়া রকমের যে কোনো মানুষের না করা এটিও এক ধরনের কুফর কিন্তু এটা হচ্ছে ছোট ছোটো এই রকম বেশ কিছু কাবিরা কোনো যেগুলোকে কুফুর বলা হয়েছে মুসলিমদের মাঝে মারামারি করা কেতাল কুফুর এটি বড় কুফুরি নয় যদি হালাল না মনে করে হারাম মনে করে অপরাধ মনে করে যদি এই কাজ করে তাহলে এগুলি হচ্ছে ছোট কুফুরি আল্লাহর না করা